সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। রে, বাগানটা কেমন যেন ম্যারম্যারে লাগছে। কেন দাদু, সব গাছেই তো ফুল এসেছে। না রে গুলটে, দাদু ঠিক কথাই বলেছে, ফুলের সেই ঝলমলে ব্যাপারটা নেই। কি করা যায় দাদু? সার দিতে হবে বুঝলি, তা তৈরি করতে হবে বাড়িতেই। শোন, তোদের দিদাকে বলবি তরকারির খোসা এখন থেকে একটা গর্তে ফেলতে, আর গোবর জোগাড় করতে হবে। তাহলে গর্তটা খুঁড়ে ফেলি। যাই, ঘর থেকে কোদালটা নিয়ে আসি। গুলটে, আরে গোবর জোগাড় করতে হবে তো, কিভাবে করবি? কেন, যাদের গরু আছে তাদের বাড়ি থেকে চেয়ে আনতে হবে। ইগো, বলি তুমি নাকি পুঁটিকে কোদাল আনতে বলেছো? কেন, আমার ভয় গর্তে লুকোবে? হ্যাঁ, আরে না না, এসব কথা বলতে হয় নাকি। তুমি আমার হৃৎপিণ্ডেশ্বরী, তোমার ভয়ে গর্তে লুকোলে আমি ইলিশ মাছ ভাজা খাবো কি করে বলতো? ওসব আদিকে তো আমায় দেখিও না, নিজের গর্ত নিজে খোঁড়ো। হ্যাঁ, আরে আরে সব কথা শুনে যাও না। শোনো, বেশ খানিকটা গোবর লাগবে বুঝলে, পাড়া প্রতিবেশীরা তো তোমায় ভালোবাসে, তাদের কাছ থেকে যদি আনা যেত তাহলে খুব ভালো হতো একটু। আর তোমার মাথা ভর্তি তো গোবর। হ্যাঁ, তুমি দাও না গো আমায় একটু। এই শোন পুটি, এই গোবর টোবর আমি আনতে পারবো না, তোর দাদুর মাথার গোবর দিয়ে চাষ করলে কর, না হলে ঘরে বসে থাক, আমায় চলাস না। মন্ত্রীমশাই নেই, কিন্তু আমাদের ডাকলেন যে। যা, চিনতে পারিসনি তাহলে, ছদ্মবেশ ঠিকঠাকই আছে। আমি নগর ভ্রমণে বেরোবো, তোরাও আমার সঙ্গে ছদ্মবেশে যাবি। কি কাজে যাব সেটা তো আগে বলুন। আমি আমার জনপ্রিয়তা যাচাই করতে যাব, তাই এই ছদ্মবেশ, বুঝলি। এই কাজটা আপনি না করলেও পারতেন, কি দরকার একবারই অপমানিত হওয়ার? যত বড় মুখ নয় তত বড় কথা, আমি হব অপমানিত? দেখবি আমার সম্পর্কে কেমন সুন্দর সুন্দর কথা বলে, দেখে নিস বটা, তোর কথা সত্যি হয় না আমার কথা? কেন কথা বাড়াচ্ছিস বটা, মন্ত্রীমশাইয়ের ইচ্ছে হয়েছে তিনি নগর ভ্রমণে যাবেন, আমরাও যাব, কিন্তু আমাদের পারিশ্রমিকটা কে দেবে? সারাদিন শুধু মোহর আর মোহর। হ্যাঁরে, তোদের কি আর কোনো কাজ নেই? হ্যাঁ, নেই বলেই তো আপনার সঙ্গে বেরোচ্ছি, কি হবে তা তো জানি, তবুও মন্ত্রীর হুকুম তো আর ফেলতে পারি না। দেখ কি করে কোদাল চালাতে হয়। এবার তোরা পারবি তো? হ্যাঁ হ্যাঁ পারবো, তুমি এবার উঠে এসো তো, হাঁপিয়ে গেছো। আরে হাঁপাবো কি রে, বয়স থাকতে কম মাটি কুপিয়েছি। হ্যাঁ, এখন বয়স হয়ে গেছে তাই এতটা ধকল নিতে পারি না। আরে গোবরের ব্যবস্থা কি করলি? হয়ে যাবে, চিন্তা করো না, আমি কালকেই গোবর খুঁজতে বেরোবো। ঠিক আছে ঠিক আছে, তোরা থাকতে আমার আর চিন্তা কিসের রে। আপনাকে খুব চেনা চেনা লাগছে মশাই। আমার তা একেবারেই লাগছে না, আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি। না না, তা দেখবেন কি করে, আমি তো মাঝে মাঝে এখানে আসি, আসলে কৃষ্ণনগর আমার মাসির বাড়ি। আচ্ছা আচ্ছা, তা এরা আপনার কে হয়? মাসতুত ভাই, এরা আমাকে আপনাদের নগর দেখাতে বেরিয়েছে এই আর। তা কেমন লাগছে? খুব সুন্দর। আসলে কি জানেন, একটা রাজ্যের মন্ত্রী যদি বুদ্ধিমান হয় রাজ্যের চেহারাটাই বদলে যায়। কি বললেন, মন্ত্রী মানে ওই অপগণ্ডটা? জানি না আমাদের মহারাজ এত ভালো আর বুদ্ধিমান হয়েও ওই গাধাটাকে সহ্য করেন কি করে, অথচ রাজার সভায় গোপালের মতো একজন বুদ্ধিমান লোক থাকতেও ওই লোকটাকে কেন যে মন্ত্রী করলো সেটাই তো আমরা বুঝতে পারছি না। তোরা হাসছিস? হ্যাঁ, লোকটা মন্ত্রীকে গাধা বলছে আর তোরা মজা নিচ্ছিস? হ্যাঁ, না না, মন্ত্রীকে গাধা বলায় খুব রাগ হচ্ছে, কিন্তু ওই গোপালকে বুদ্ধিমান বলায় হাসি পেয়ে গেল। গোপালকে আপনারা চেনেন? হ্যাঁ, যে তাকে বুদ্ধিমান বলায় আপনাদের হাসি পেয়ে গেল। শুনেছি লোকটা নাকি ভাঁড়। যা শুনেছেন তা সত্যি নয়, গোপাল হচ্ছে বুদ্ধির পাহাড়। কি দেব মশাই? না,
আমরা এই দোকানপত্র দেখতে বেরিয়েছি, তা কেমন চলছে সব? কি করে আর চলবে বলুন, মহারাজ এমন একটা মর্কটকে মন্ত্রী বানিয়েছে যে কিছুতেই দাম ঠিক রাখতে পারছি না। আপনারা কি রাজবাড়ি থেকে আসছেন নাকি? তাতে তোমার কি? হ্যাঁ, তুমি রাজ্যের মন্ত্রীকে মর্কট বলবে আর আমরা তা মেনে নেব? মর্কট কি বলছেন, লোকটা মূর্খ, অপগণ্ড, অপদার্থ, সারমেয়র চাইতেও অধম। আপনারা কে আমি জানি না, তবে স্বয়ং মহারাজ আসলেও আমি একই কথা বলতাম, এবং এটাও বলতাম যে আপনার কি মস্তিষ্কের বিকৃতি ঘটেছে যে গোপালকে বাদ দিয়ে একটা ভণ্ডকে মন্ত্রী করেছেন? এত বড় কথা? হ্যাঁ, একটা রাজ্যের মন্ত্রীর নামে এসব কথা বলা, বের করছি। যান যান মশাই যান, আমাদের গোপাল আছে সেই বাঁচাবে, মহারাজ গোপালকে ভালোবাসেন আর আমরাও, যান যান যান। এবার এখান থেকে চলে যাওয়াই ভালো, কি বলিস ঘটা? আর থাকা উচিত না রে, থাকলেই মার খেতে হবে। গর্ত হয়ে গেল, এবার তরকারির খোসা আর গোবর ঢালতে হবে, তাতে যা সার হবে না দেখবি কি ফলনই না হবে। দিদা একেবারে তাক খেয়ে যাবে। হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আমি কালকেই গোবর খুঁজতে বেরোবো। বটে, এটা তুই ভুল বললি, দাদুর কাজে গাফিলতি গোলটা কিন্তু মোটেই সহ্য করতে পারে না। মহারাজ, কৃষ্ণনগরে আর কানপাতা যাচ্ছে না। কেন কেন কেন, কি হলো মন্ত্রী? আসলে কি হয়েছে, আপনার অনুমতি না নিয়ে এই ছদ্মবেশে কাল নগর পরিদর্শনে বেরিয়েছিলাম, তাতে যা শুনে আসলাম তাতে লজ্জায় আমার কান লাল হয়ে উঠেছে। কি লজ্জা, কি লজ্জা! তোমার কান তো আমি দেখছি সবুজ হয়ে আছে, লাল তো নয়। লাল রং লুকাতে সবুজ আবির মেখেছি মহারাজ। এতে হাসির কি আছে? আমার কান লজ্জায় লাল হয়েছিল, আমি তা লুকোতে সবুজ আবির মেখেছি, তাতে অন্যায় কি আছে? মনে হয় সবার বোধহয় সবুজ বর্ণের শৃগালের গল্পটা মনে পড়ে গেছে। আমি তোমার মতো মূর্খ নই, ওটা যে নীলবর্ণ শৃগালের গল্প তা আমি জানি। বিজ্ঞানী, তুমি কখনো সবুজ রঙের কান দেখেছো? না মহারাজ, তবে গিরগিটির কান নাকি মাঝে মাঝেই সবুজ হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, যা বোঝার বুঝে ফেলেছি। এবার মন্ত্রী, তুমি বলো তো, নগর ঘুরে তোমার কি অভিজ্ঞতা হলো? কিছু ভালো, কিছু খারাপ। যেমন যেমন মানে তোমার সম্পর্কে কে কি বললো? বললো আমি নাকি অপগণ্ড। মানে জিজ্ঞেস করেছিলে? আগে হ্যাঁ মহারাজ, ওরা বললো যে অপরের খাবার গান্ডে পিণ্ডে খায় সেই অপগণ্ড। আমি বললাম আমাদের রাজ্যে একজনই আছে যে এই কাজ করে, কে আপনি তা বুঝতেই পারছেন। আর কি বলল মন্ত্রী? বললো আমি নাকি সারমেয়র চাইতেও খারাপ। মানেটা বুঝলাম না। মানে খুব সহজ মহারাজ, সারমেয় প্রভুভক্ত এক ধরনের প্রাণী, রাস্তাঘাটে খুব দেখা যায়। মন্ত্রী কতটা রাজভক্ত তা বোঝাতেই তারা এই কথা বলেছে। মন্ত্রী, তুমি আর তোমার প্রজাভক্তি নিয়ে কখনো কাউকে কিন্তু কিছু জিজ্ঞেস করো না। হ্যাঁ, তোমার কথাতেই বোঝা যাচ্ছে গোপাল জনপ্রিয়তায় তোমার চেয়ে অনেক এগিয়ে আছে। দেখো, জনপ্রিয়তা শুধু যাচাই করলে তো হয় না, অর্জন করতে হয়। আর তুমি আজ আমাকে যা যা বললে তার কাউকে বলো না, আমার নাম খারাপ হবে। কথাই বলে না, অতি চালাকের গলায় দড়ি, মন্ত্রীর তাই হয়েছে। আগে কখনো ভেবেছো মহারাজের মন্ত্রী সম্পর্কে এরকম কথা বলার সাহস এই রাজ্যের কারো ছিল? এখন লোকে লুকিয়ে বলছে, এরপর রাজসভায় এসে বলবে, সেটা কি খুব ভালো হবে? দাঁড়ান না বিজ্ঞানী মশাই, যে যার ফাঁদ নিজেই তৈরি করছে, এরপর কি হবে বলুন তো? গোপালের ওপর প্রতিশোধ নিতে আবার লাজে গোবরে হতে হবে, দেখে নেবেন। আমারও তাই মনে হয়, দেখা যাক। শুনলাম তোদের মন্ত্রী মশাইকে নাকি সবাই খুব প্রশংসা করছে। তার বলতে, কত সুন্দর সুন্দর কথা বলেছে। এই বটা, সাবধান করে দিচ্ছি, কি বলেছে তা বলবি না, পাঁচ কান হয়ে যাবে। এসব গুপ্ত রাজকার্য সবার শোনার জন্য নয়। কি কি বলছে তা কি আর আমি জানি না, সব জানি।
নগরী সবাই জেনে গেছে যে মন্ত্রী তার জনপ্রিয়তা যাচাই করতে গিয়ে একেবারে ল্যাচে কুবুরে হয়ে গেছে। লোকটার মাথায় যে গোবর আছে তা কেউ বলেনি। কি বললে কি বললে কি বললে? গোবর? হঠাৎ হঠাৎ চুপি চুপি বলি, কেউ যেন জানতে না পারে। আমাকে বাদ দেওয়া হচ্ছে না বটা? শোন, কাল সকালে আমি বাপের বাড়ি যাচ্ছি, আমার জন্য একটা গরুর গাড়ি ডেকে দিস। একটু তাড়াতাড়ি হাত লাগা, ভোরের আগে এসব গোপালের বাড়ির সামনে জড়ো করতে হবে। হাত লাগা হাত লাগা। আর তাড়াতাড়ি বললেই তো আর হয় না মন্ত্রী মশাই, এই যে গন্ধে প্রাণ যায় আমাদের। আরে আমিও তো হাত লাগিয়েছি, কেউ ভেবেছিল একটা রাজ্যের মন্ত্রী এভাবে গোবর ঘাঁটবে? বুদ্ধি তো আপনার মাথা থেকে বেরিয়েছে, এখন খেলা সামলাচ্ছি আমরা। যা হয়েছে তাই নিয়ে চল, নইলে পুরো বুদ্ধিটাই ঘেঁটে যাবে। চল আর দেরি করিস না। ব্যাস এলা ফতে, এবার গোপাল সম্পর্কে লোকে কি বলে তা রসিয়ে রসিয়ে দেখব। এবার চলুন চলুন, গায়ে একেবারে ওই পচা গন্ধে বমি পেয়ে যাচ্ছে। আরে হে কি রে, কি এমন বন্ধু আছে যে মেঘ না চাইতে জল নিয়ে এলো? গুলডে, তোদের আর কষ্ট করে গোবর আনতে হবে না রে। এই বড় বড় কথা বলো না, এই গোবর কে পরিষ্কার করবে? হ্যাঁ আমি পারবো না বলে দিলাম। আরে পরিষ্কার করা কি এমন কঠিন কাজ? কোদাল করে আমাদের সারের গর্তে ফেলে দেবো, তারপর যা সার হবে না দেখে নিও। চি চি গোপাল, রাজ্যে কি চলছে? কার এত দুর্মতি হলো যে তোমার বাড়ির সামনে গোবরের পাহাড় ফেলে রাখে? আরে আমার উপকারই করেছে গো, কোথা থেকে গোবর পাবো তাই ভেবে শান্তিতে ঘুমোতেই পারছিলাম না। যাক একটা চিন্তা দূর হলো। কে এই অপকর্মটা করলো তা বুঝতে পেরেছ কি? মন্ত্রীর কৃপায় এতটুকু বুদ্ধি আমার আছে, যে করেছে সে এর ফল পাবে। দাঁড়াও গোপাল, তুমি এই পাহাড় একা সরাতে পারবে না, আমরাও হাত লাগাচ্ছি। এটা কার কাজ বলতো? কার আবার? মন্ত্রী দেখ না দাদু কিভাবে প্যাঁচ দেয়। হ্যাঁ মহারাজ, মন্ত্রী কাল গোবরে পদ্ম ফুল খুঁজতে গিয়েছিল, না পেয়ে আমার বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। শুধু ফেলেছে কি, একেবারে পাহাড় বানিয়ে দিয়েছে। প্রমাণ দাও যে আমি ফেলেছি। খুব সহজ, ওর গায়ের গন্ধ নিন আর আমার বাড়ির গোবরের গন্ধ কাউকে দিয়ে নিয়ে আসুন, দেখবেন একই গন্ধ। মন্ত্রী সত্যি কথা বলো, তুমি গোবর ছড়িয়েছো গোপালের বাড়িতে? আসলে মহারাজ, কৃষ্ণনগরে এত গরু যে বাড়িতে বাড়িতে খুব বেড়ে যাচ্ছে, তাই কি আর করব, কোথায় ফেলবো কিছু ভেবে না পেয়ে গোপালের বাড়িতেই ফেলতে বলেছিলাম। মহারাজ, মন্ত্রী আমার প্রকৃত বন্ধুর কাজই করেছে, এই গোবর থেকে যে ফলন হবে তা কিন্তু মন্ত্রীকে নৈবেদ্য না দিয়ে আমি মুখেই দেব না। না মহারাজ, আগে গোপাল খেয়ে বেঁচে থাকলে আমি নিশ্চয়ই খাবো, কথা দিচ্ছি। গোবর এভাবে চুরি করা মানে আমাদের সম্পদ চুরি করা। হ্যাঁ
আমি গোবর সার তৈরি করছিলাম, সব চড়ে নিয়ে গেছে। এটা কি মগের মিল্লুক নাকি? আমার সামান্য গোবর এখন ঘুঁটে বানাবো কি দিয়ে? আরে রান্নাই তো হবে না, এর একটা বিহিত চাই। গোবরগুলি সব গর্তে ফেলেছিস তো? হ্যাঁ দাদু, দিদাও তরকারির খোসা ওখানেই ফেলছে আজ থেকে। শোন, একটা কাজ করতে হবে, কাগজে লিখতে হবে যাদের যাদের বাড়ি থেকে গোবর চুরি গেছে, তাদের তাদের বাড়ির দরজায় লিখে রাখবে, মন্ত্রী মশাই এই গোবর চুরির সমপরিমাণে সোনার মোহর দিয়ে দেবেন। কালকে মন্ত্রীর বাড়িতে সবাইকে আসতে অনুরোধ করা হচ্ছে। ফল কি হবে তা বুঝলি? একেবারে টাইট খেয়ে যাবে মন্ত্রী। বুলটে, সব কটা বাড়িতেই কিন্তু কাগজ ছাড়তে হবে, কেউ যেন বাদ না যায়। জানি, যা কাগজ এনেছি না তাতে কৃষ্ণনগরের একটা বাড়িও বাদ যাবে না। তুই আমাকে আঠার বালতিটা একটু এগিয়ে দে। গোবরের বদলে সমপরিমাণ স্বর্ণমুদ্রা বলে কি? কাল আমার বাড়ি থেকেও তো গোবর চুরি গেছে, যাই যাই তাহলে সোনার মোহর নিয়ে আসি। গোবর দিয়ে সোনার মোহর? আহা, আগে জানলে আরো গোবর দিয়ে দিতাম। চলো হে, মোহর নিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও, আমাকে দুটো বস্তা নিয়ে যেতে হবে। বাপরে, এত মোহর তো রাজার কাছেও নেই। কেমন জানি সন্দেহ হচ্ছে, মিথ্যে নয় তো? তোমার সব ব্যাপারই সন্দেহ, দেখছো তো পরিষ্কার করেই লেখা আছে গোবরের সমপরিমাণ সোনা দেওয়া হবে। গেলে চলো, নইলে আমরা চললাম, তুমি তোমার সন্দেহ নিয়ে থাকো। আরে ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? বললি স্বর্ণমুদ্রা দেবেন কি দেবেন না বলে দিন। এইভাবে আমাদের হেনস্থা করা কিন্তু আমরা সহ্য করব না। মহারাজের কাছে নালিশ জানাবো, আগে বাইরে আসুন, কথা বলি, তারপর যা করার করবো। গিন্নি, এসব গোপালের কীর্তি, ঠিক আছে, এক মাঘে শীত যায় না, আমিও দেখে নেব। আগে লোকজন সামলাও, তারপর তো গোপাল। তুমি একটু সামলাও না গো, আমি একটু রাজার কাছে কথাটা পেরে আসি। গোপাল আমার বাড়িতে লোক নিয়ে দিয়েছে। সে আমি পারবো না বাবা, লোক সামলানো আমার কাজ নয়। আমারও নয়, আমি বরঞ্চ পালাই। গোপাল আমার সর্বনাশ করে দিয়েছে মহারাজ। কেন কেন কেন, গোপাল আবার কি করলো? ওই তো লক্ষ্মী ছেলের মতো বসে আছে। আপনার আশকাতেই ও নিজেকে এখন মহারাজ ভাবতে শুরু করেছে। সেটা তো লোকে তোমার সম্পর্কেও বলে। মহারাজ, মন্ত্রীর যা অবস্থা হয়েছে মনে হয় ওর কোনো বিপদ হয়েছে, ওকে রক্ষা করাই এখন আমাদের প্রধান কাজ। হ্যাঁ হ্যাঁ, সেটাই করা উচিত। বল বলো মন্ত্রী, কি এমন বিপদে পড়েছো যে এভাবে রাজসভায় ঢুকে পড়েছো? বিপদ বলে বিপদ, গোপাল আমার পিছনে লোকজনকে খেপিয়ে দিয়েছে, তারা আমার বাড়িতে হামলা করার জন্য জমায়েত হয়েছে, আমি তো ভয়ে পালিয়ে এলাম। এই কথা কি সত্য গোপাল? ব্যাপারটা হলো, আজ নগরের সেই সব বাড়িতে কারা যেন লিখে দিয়ে গেছে, মন্ত্রী মশাই তাদের নাকি গোবর চুরির সমপরিমাণ সোনার মোহর দিয়ে দেবে, তাই সবাই বাড়িতে গেছে সোনার মোহর আনতে। এতে আমার কি অপরাধ মহারাজ? মন্ত্রী, তোমায় আমি আগেই বলেছিলাম, গোপালের পেছনে লাগতে চেও না। দেখলে তো তার ফল কি হয়, এখন সামলাবে কি করে? দেখো দেখো গোপাল কোনো সাহায্য করতে পারে কিনা। ভাই গোপাল, তুমি আমার ভরসা, এবার বলো কি করে এর প্রতিকার করা যায়। মন্ত্রী মশাই, পথ তোমায় আমি বাতলাতে পারবো না,
আসলে ওরা তোমার মুখ থেকেই শুনতে চায় কি করে এসব হলো। আমি কিছুই করলাম না, আর আমাকেই বলতে হবে আমি সব কিছুর জন্য দায়ী? এটা কি খুব ন্যায্য হলো মহারাজ? তোমার গা থেকে না এখনো পচা গোবরের দুর্গন্ধ বার হচ্ছে, আর তুমি বলছো কিছুই করুন। শোনো মন্ত্রী, যে যে বাড়ি থেকে গোবর চুরি করেছো সেই সেই বাড়িতে ওই গোবর কিন্তু ফিরিয়ে দিতে হবে, এই আমি বলে দিলাম। এখন উপাল যা বলছে তাই করো, না হলে কিন্তু আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তাই করা যাবে, তবে আপনি না বললে আমি কিন্তু গোপালের কথা শুনতাম না। মহারাজ, একেই বলে কয়লা শত ধৌতে ন ময়লা ন বচন্তি, মানে কয়লা শতবার ধুলেও ময়লা পরিষ্কার হয় না। বাঁচতে গেলে আমার সঙ্গে তোমায় যেতেই হবে, যাবে কি যাবে না? হ্যাঁ, মহারাজের আদেশ, যেতে তো হবেই। বুঝলে বিজ্ঞানী, রাজা হয়েও না আমি ভয় পাই একমাত্র গোপালকে। শোনো ভাই সব, ব্যাপারটা খুব গোলমেলে। বাইরে থেকে কিছু লোক আমাদের রাজ্যে এসে গোবর চুরি করে আবার মন্ত্রীর বাসভবনে লিখে গেছে যে গোবরের সমপরিমাণ সোনার মোহর দেওয়া হবে। এখন তোমরাই বলো, এটা কি মহারাজের পক্ষে সম্ভব? তাকে তো দিলিয়া হয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ, তা তো বটেই, মহারাজের দিকটাও তো আমাদের দেখতে হবে। কিন্তু গোপাল, এই মন্ত্রী কিন্তু বড্ড পাজি লোক, একে শাস্তি দিতেই হবে। মহারাজ সেই শাস্তির রায় দিয়েছেন, যার যার বাড়ি থেকে গোবর চুরি গেছে তাদের তাদের বাড়িতে সেই পরিমাণ গোবর ফিরিয়ে দেবেন আমাদের মন্ত্রী মশাই। কি খুশি তো? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি। আমাদের মোহর লাগবে না। একেই বলি ধর্মের ফল বাতাসে নড়ে, দাদু বলেছেন কর্মফল। মাথায় গোবর, পায়ে গোবর। পুকুরে মাছ যখন ছিপে উঠবেই না তখন গামলাতেই মাছ ধরো। এই তো, এই তো একটা মাছ উঠলো, এবার আয় তো বাবা। ঠিক ধরেছি, একেবারে লাফানো মাছ। গিন্নি যা খুশি হবে না? এই এই সকাল বেলা কি মাথা খারাপ হয়ে গেছে? বলি গামলায় মাছ ধরছো? তা কি করব, ভোর রাত থেকে ছিপ ফেলে পুকুরে বসেছিলাম, একবার উঠলো পচা কলার কাঁদ, একবার উঠলো এক বস্তা কাদা মাটি। এরপর বাজারে গিয়ে কিছু জিয়ল মাছ কিনে এই গামলায় রেখে দিলাম, এবার যত খুশি মাছ ধরো আর খাও। সঙ্গে একটা বড় ছাকনিও কিনে এনেছি, এবার থেকে এই ছাকনি দিয়ে জ্যান্ত মাছ ধরে তোমাকে খাও গিন্নি। তুমি হাসতে হাসতে রেঁধে দেবে, আমাকে আর বাজারে যেতে হবে না, তুমিও খুশি আমিও খুশি। বলি আমি হাসতে হাসতে রাঁধবো না কাঁদতে কাঁদতে, সেটা পরের কথা, কিন্তু তোমার যে মাথাটা একেবারে গেছে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। হ্যাঁ, ডাকবো নাকি শ্যামাপদ ওঝাকে, ঝেঁটা মেরে তোমার ভূত ছাড়াবে। হ্যাঁ, ঘোর কলি ঘোর কলি, স্ত্রী তার স্বামী গোপালকে ঝেঁটা মারছে, তাও কাকে দিয়ে? একটা বদমাশ ওঝাকে দিয়ে? সেটাও সবাই দেখবে, হায় হায়, জীবনটাই আর রাখবো না। শুনছো ভাই, গোপাল দাদার মাথা খারাপ হয়ে গেছে, গামলায় মাছ ধরছে। কি বলছো, গোপাল গামলায় মাছ ধরছে? আহারে, এত বুদ্ধিমান একটা লোকের এই পরিণতি! না না না, মহারাজের কানে কথাটা পৌঁছে দিতে হবে। বুঝলে, মুখ হলো মনের আয়না, একজনের মুখ দেখলেই বোঝা যায় তার মনের অবস্থা ঠিক কি রকম। একদম ঠিক কথা বলেছেন মহারাজ, মুখ দেখেই মনের কথাটা টের পাওয়া যায়। এই যেমন গোপাল, ওর মুখের দিকে তাকিয়ে দেখুন, কেমন যেন ঘোলাটে ঘোলাটে, চুলে ভালো করে চিউনি দেয়নি, কেমন যেন একটা উদ্ভ্রান্ত লাগছে, কেন বলুন তো? আমার কিন্তু কেমন কেমন লাগছে। মন্ত্রীমশাই, আপনার মুখ দেখেও মনে হচ্ছে আপনার মনের মধ্যে একটা ষড়যন্ত্র চলছে, কেমন একটা ওই শয়তানি মার্কা হাসি লেগে রয়েছে। এতদিনে গোপাল একেবারে একটা ঠিক কথা বলেছে। আগে মহারাজ, আজ আপনাকে একটা গোপন কথা বলি।
গোপালের মস্তিষ্কে একটু গোলমাল দেখা দিয়েছে। এটা আমার কথা নয়, লোকে বলা বলি করছে। রাজসভার একজন মাননীয় সদস্য সম্পর্কে এরকম একটা ধারণা থাকাটা কি উচিত মহারাজ? মন্ত্রী, তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। গোপালের মাথা খারাপ হয়ে গেছে, এটাই কি তুমি বলতে চাইছো? আজ্ঞে মহারাজ, তাই বলতে চাইছি। আপনি গোপালকে জিজ্ঞেস করুন, ও আজ গামলায় মাছ ধরছিল কিনা। কি গোপাল, তাই নাকি? তুমি পুকুর ছেড়ে গামলায় মাছ ধরছিলে কেন? আসলে বয়স হয়ে যাচ্ছে তো, রোজ রোজ বাজারে যাওয়া, তারপর গিন্নির মুখ ঝামটা খাওয়া, এই বয়সে আর পোষাচ্ছে না মহারাজ। তাই ভাবলাম নিজের বাড়ির গামলাতেই যদি মাছ চাষ করি, এটা কি পাগলামির লক্ষণ মহারাজ? আ, তোমার চাষ করা মাছ নিয়ে আমাদের একটা ভোজসভা হতেই পারে। মন্ত্রী, গোপাল পারে না এমন কিন্তু কোনো কাজ নেই। গোপালের মতো সবাই যদি নিজের নিজের বাড়িতে মাছ চাষ করতে পারতো, তাহলে তো আর মাছের আকাল হতো না। আর বৃষ্টির জল ধরে রাখলেই এটা একমাত্র সম্ভব। মহারাজ, এই মাত্র একটা কথা আপনি বললেন, গোপাল পারে না এমন কোনো কাজ নেই, সেটা কি সত্যি গোপাল? হ্যাঁ, কিছুটা তো সত্যি বটেই। মহারাজ কি না বুঝে এই কথাটা বললেন বলে আপনার মনে হয়? তাহলে গোপাল, মহারাজকে একবার ষাঁড়ের দুধ খাইয়ে দাও দেখি, পারো কিনা। চমৎকার একটা খাবারের কথা মন্ত্রীর মাথা থেকে বেরিয়েছে। রোজ রোজ গরুর দুধ খেতে খেতে মুখে আর রুচি নেই, একদিন তাহলে ষাঁড়ের দুধ খাওয়াই যায়। কি বলো গোপাল, পারবে তো? নইলে কিন্তু মন্ত্রীর কাছে তোমার সম্মান নষ্ট হয়ে যাবে। মন্ত্রী আমাকে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না মহারাজ। আমি একটা কথাই জানি, মানির মান জুতো পেটা করলেও যায় না। আপনাকে আমি ষাঁড়ের দুধই খাওয়াবো, কিন্তু জোগাড় করতে যে আমার 10 দিন সময় লাগবে মহারাজ। আর এই সময়টা আমি রাজসভায় আসতে পারবো না, কেউ যেন আমার বাড়ি গিয়ে আমাকে বিরক্ত না করে। নিশ্চয়ই নিশ্চয়ই, 10 দিন সময় তোমায় দেওয়াই যায়। মন্ত্রী, ভেবে দেখো, গোপালের আনা ষাঁড়ের দুধ তুমি খাবে তো? ষাঁড়ের দুধ খেতে পারবো কিনা জানি না, কিন্তু এই 10 দিন একটু ঝামেলা মুক্ত থাকতে পারবো মহারাজ। অন্তত কেউ আর আমার সব কাজে নাক গলাতে আসবে না। বাপরে, যেন মুক্তি পেলাম। মহারাজ, মন্ত্রীমশাইকে বলে দিন আমি ষাঁড়ের দুধ খাওয়াতে পারলে যেন মন্ত্রীমশাই আপনার সামনে নিজের অন্তত একটা কান কেটে আপনাকে উপহার দেয়। বাকি কানটা থাকে, এর পরে কাটব। ও বাবা, বলি আজ এত খুশি খুশি লাগছে, কি ব্যাপার? মহারাজ ষাঁড়ের দুধ খেতে চেয়েছেন, আমি বললাম খাওয়াবো। খাওয়াবে মানে? ষাঁড়ের দুধ কাউকে খেতে দেখেছ কোনোদিন? গামলায় যদি মাছ ধরতে পারি গিন্নি, তবে ষাঁড়ের দুধও খাওয়াতে পারবো। আমার না বারবার মনে হচ্ছে তোমার মাথাটা একেবারেই গেছে। হ্যাঁ, কালে আমার সঙ্গে ওঝার বাড়ি যাবে, নইলে আমি ডেকে আনবো। হ্যাঁ, তোমার যা ইচ্ছে করো, এবার আমাকে একটু ঘুমোতে দাও গিন্নি। হে ঈশ্বর, পাগল ভালো করে দাও গো। হে ঈশ্বর, লোকটা তো এমনিতে ভালো, মাথা খারাপ হয়ে গেলে তার কি দোষ বলো? আচ্ছা, তোরা তো অনেক জায়গায় ঘুরে বেড়াস, বলতে পারিস কোথায় ষাঁড়ের দুধ পাওয়া যায়? আগে আমরা তো এই রাজ্যের বাইরে কোথাও যাইনি, তাই বলতে পারবো না। না মন্ত্রী মশাই, না, এই রাজ্যে কোথাও ওই ষাঁড়ের দুধ পাওয়া যায় না। তবে আমিও শুনেছি হিমালয়ের কোনো একটা রাজ্যে নাকি ষাঁড় আছে যারা দুধ দেয়, কিন্তু সেখানেও তো মুশকিল, সেই দুধ খেলে নাকি মাথায় শিং উঠে যায়। আচ্ছা, হিমালয়ে যাওয়ার রাস্তাটা কি জানিস? কেন জানবো না, আমাদের রাজ্য ছাড়িয়ে নবাবের মহল, সেটা বাম দিকে রেখে প্রথম ডান দিকে, তারপরে পূর্ব দিকে, তারপর পশ্চিম দিকে গিয়ে যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে দেবে হিমালয় রাজ্যটা কোথায়, ওটাই দেখিয়ে দেবে। 10 দিনের মধ্যে ফিরে আসা যাবে? মাথা খারাপ, 1 মাস যেতে 1 মাস আসতে। না গোপাল, এর মধ্যে ফিরতে পারবে না। আমরা যে এত খবর দিলাম তার জন্য মোহর দেবেন না? গোপাল আগে মহারাজকে ষাঁড়ের দুধ খাওয়াক, তারপর তো মোহর পাবি। আর একটা কথা, গোপালের বাড়ির ওপর নজর রাখবি, কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, তার সমস্ত খবর আমার চাই, বুঝলে?
সে তোমরা যাই বলো, গোপাল ছাড়া না এই রাজসভাটা ঠিক জমে না, তাই না মন্ত্রী? এটা আপনি ঠিক বলেছেন মহারাজ। এত খরচা করে একটা ভাঁড় রাখা হয়েছে, সে যদি অনুপস্থিত থাকে তা রাজসভাটা চলবে কি করে? তবে মহারাজ, গোপাল আর এমুকো হবে কিনা তা বলা যাচ্ছে না। কেন কেন, ষাঁড়ের দুদান্তে ও কোন দিকে গেছে? তা তো জানি না, শুনলাম হিমালয়ের কোলে নাকি একটা রাজ্য আছে, সেখানে নাকি এক ধরনের ষাঁড় আছে, তা নাকি দুধ দেয়। গোপাল যদি সেখানে যায় তাহলে খুব বিপদ, মনে হয় আর ফিরে আসতেই পারবে না। তাহলে খোঁজ নাও মন্ত্রী, গোপালের কিছু হলে দায়ী থাকবো আমি। না না না, আমি আর তুমি, না না না, এটা খুব অন্যায় হলো, কি বলো বিজ্ঞানী? অন্যায় তো হলোই মহারাজ, যা অসম্ভব তা গোপাল কি করে সম্ভব করবে তা কিন্তু আমি জানি না। মন্ত্রীকে যদি আপনি বলতেন ঘোড়ার ডিম খাবেন বা হাতির, মন্ত্রীকে পারতো তা জোগাড় করতে? হ্যাঁ, তুমি কি গোপালের ঢেঁকি? ও যা বলবে তুমিও সেই কথাতেই সায় দেবে? তোমাকে মাসোহারা কে দেয়, মহারাজ না গোপাল? আবার মাসোহারার কথা আসছে কেন, কথা হচ্ছিল গোপালকে নিয়ে। আচ্ছা বিজ্ঞানী, তোমার কি মনে হয় ষাঁড় দুধ দেয়? এটা প্রকৃতি বিরুদ্ধ কাজ, প্রকৃতি যাকে যে ক্ষমতা দেয়নি সেটা কি করে করবে? তুমি নিশ্চয়ই গোপালকে এই জ্ঞানটা দাওনি, তাই সে ষাঁড়ের দুধ আনতে গেছে। ঠিক আছে, আর কয়েকদিনের মধ্যেই তো প্রমাণ হবে যে ষাঁড়ের দুধ আদৌ হয় কিনা। পেটে বেঁধে দাও তো, দেখে যেন মনে হয় আমি আর কয়েকদিনের মধ্যেই সন্তান প্রসব করবো। ভগবান, এ তুমি কি করলে? মাথাটার সঙ্গে পেটটাও খারাপ করে দিলে। পেট আবার কবে খারাপ হলো? বলছি পেটে একটা মোটা কাপড়ের পোঁটলা বেঁধে দাও। তার মানেই তো সেটা। তার মানে কি? পেটে কি হয়েছে? ন্যাকামি করো না, পেটে পুটলি বেঁধে তুমি কি বোঝাতে চাইছো? যা বলছি তাই করো তো, পরে বুঝবে। মহারাজকে ষাঁড়ের দুধ খাওয়ানোর এছাড়া আর কোনো উপায় নেই। এই দেখ, এই তুমি নিজে কখনো ষাঁড়ের দুধ খেয়েছো? দেখো গিন্নি, আমি চাইলে না বাঘের দুধও খেতে পারি, খাওয়াতেও পারি। তোমাকে যে কাজটা বলছি তাই করো তো, তারপর সব বুঝিয়ে দেব। কাল আমরা সবাই মিলে ষাঁড়ের দুধ খাবো, কি মন্ত্রী? যদি সত্যি খাই তাহলে কান কাটবে তো? নিশ্চয় মহারাজ, তবে গোপাল যদি এই কাজটা করতে পারে তবে বিজ্ঞানের প্রভূত উন্নতি হবে, তাই না বিজ্ঞানী? হ্যাঁ, তা তো হবে, পৃথিবীতে আর দুধের অভাব থাকবে না। কি হয়েছে, কি হয়েছে মা? গোপালের কিছু হয়েছে নাকি অন্য কোথাও দুর্ঘটনা ঘটেছে? কি আর বলবো মহারাজ, বলতে লজ্জা লাগছে কিন্তু বলতেই হবে, আমার স্বামী সন্তান প্রসব করবে। তাড়াতাড়ি চলুন, যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন তিনি, তাড়াতাড়ি চলুন মহারাজ। সে কি, এ তো অসম্ভব ব্যাপার, কি 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 হয়েছে সেটা সত্যি করে বলো। মহারাজ, আপনাকে মিথ্যে বলার শাস্তি কি তা কি আমি জানি না। তবে তো এক্ষুনি যেতে হয়, মন্ত্রী বিজ্ঞানী পণ্ডিত সবাই সবাই চলো, গোপালের সন্তান প্রসব দেখে আসি। গোপাল, এও কি সত্যি হতে পারে, না তুমি কোনো চালাকি করছো? কেন সম্ভব নয় মহারাজ, আমি কি সন্তান প্রসব করতে পারি না? না পারো না, প্রকৃতি তোমাকে সেই অধিকার দেয়নি। তাহলে মহারাজ আপনার ষাঁড়ের দুধ খাওয়া হলো না? কেন কেন কেন, দুটো বিষয় তো একদমই আলাদা। বিষয়টা একই মহারাজ, আমি যদি সন্তান প্রসব না করতে পারি তাহলে ষাঁড় কি করে দুধ দেবে? মন্ত্রী, গোপাল কিন্তু খারাপ কিছু বলেনি, তুমি বিষয়টা ভেবে দেখো। মহারাজ, এটা গোপালের চাল, যদি তা সম্ভব নাই হয় তাহলে গোপাল কেন ষাঁড়ের দুধ খাওয়াবে বলে আপনাকে কথা দিল?
ও বলতেই পারতো না মহারাজ, ষাঁড় কখনো দুধ দিতে পারে না। মন্ত্রীর এই যুক্তিটাও তো অস্বীকার করা যায় না। এখন তাহলে উপায় না মহারাজ, এর মধ্যে কোনো কিন্তু তঞ্চকতা করে ভুল বোঝাতে পারবে না, এটা রাজদ্রোহিতার চাইতেও বেশি অপরাধ। আরে আরে, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমরা তো খেলার জন্যই এই বাজি ধরেছিলাম। তাহলে গোপাল স্বীকার করু যে এই বাজিতে ও হেরে গেছে, তাহলে প্রমাণ হবে গোপালকে আপনি যতটা বুদ্ধিমান মনে করেন ও আসলে ততটা বুদ্ধিমান নয়। মহারাজ, মন্ত্রীমশাই ঠিকই বলেছেন, এটা প্রকৃতি বিরুদ্ধ কাজ হয়ে যাচ্ছে, কিন্তু পরাজয় আমি স্বীকার করব না। আমি যখন আপনাকে কথা দিয়েছি আপনাকে ষাঁড়ের দুধ খাওয়াবো, তখন খাওয়াবোই। আপনি আমাকে একটা দিন সময় দিন মহারাজ। বেশ, কেউই যখন হার স্বীকার করবে না তখন তাই হোক। গোপাল আমাদের যত খুশি ষাঁড়ের দুধ খাওয়াক, এতে আমার কোনো আপত্তি নেই। মন্ত্রী, তোমার নাকে ঝামা ঘষে দিল তো? কে বললো? কে বললো আমার নাকে ঝামা ঘষে দিল? একটু চুলকে দিয়েছে মাত্র। সে তুমি যাই বলো, মন্ত্রীর কাছে একেবারে লেজে গোবরে হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, তা তুমি বলতে পারো, কিন্তু শেষ হাসিটা যে আমি হাসবো দেখে নিও। সে তুমি যাই দেখাও না কেন, আমি যা বোঝার বুঝে গেছি। হ্যাঁ, কিছুই বোঝনি, এবার বুঝবে। আমাকে আর কি বোঝাবে? যেদিন গামলায় মাছ ধরছিলে সেদিনই বুঝেছিলাম তোমার মাথাটা এখন হাঁটুতে চলে এসেছে, মাথায় এখন ষাঁড়ের গোবর নিরেট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যেদিন খেল খতম হবে সেদিন বুঝবে। এখন আমি চললাম বাজারে, কিছু কেনাকাটা আছে। যাচ্ছই যখন তখন আবার কচু খেচু এনো না, ভালো দেখে টাটকা মূলো আর বড় দেখে বাঁধা কপি এনো। হ্যাঁ, আর একটু বড়ি, মুসুরি ডাল, এই শুকনো লঙ্কা আর তেজপাতা। হ্যাঁ, যা আনবো গিন্নি, তাতে তোমার মন ভালো হয়ে যাবে। কি মহারাজ, ঠিক বলেছিলাম কি না? গোপাল আপনাকে ষাঁড়ের দুধ খাওয়াতে পারবে না। তাই হলো তো, আমি জানতাম পারবে না, তাই তো বাজি লড়লাম। গোপাল এত জ্ঞানী গুণী, তবু সব জেনেও কেন যে এই বাজিতে রাজি হয়ে গেল বুঝতে পারছি না। তোমাকে কিছুই বুঝতে হবে না, এখন থেকে গোপাল গোপাল করা একটু বন্ধ করো। গোপালের কত বুদ্ধি তা তো নিজের চোখেই দেখলে। আবার বড় বড় কথা বলছো, গোপালের মতো জ্ঞানগুণী লোক কেন যে এই বাজিটা লড়তে গেল? আরে বাবা, আমিও একটা রাজ্যের মন্ত্রী, বুদ্ধি আমার কিছু নেই। গোপালকে মাঝে মাঝে আমি ক্ষমা করে দিই, কিন্তু আর না। এবার যদি দুধ খাওয়াতে না পারে তো গোপালের নামে বাঁদর পুষো বাড়িতে। কি মহারাজ, ঠিক বলেছি কি না? আরে ভালো দুধ দিবি কিন্তু, নইলে মহারাজের কাছে আমার একেবারে মান চলে যাবে। এটা কিন্তু বলার সময় এখনো আসেনি মন্ত্রী। আজ কিন্তু গোপাল আমাদের ষাঁড়ের দুধ খাওয়াবে বলেছে, দেখি দেখি ও কি করে, তারপর তো কিছু বলবো। এখনো আপনার গোপালের প্রতি প্রেম গেল না? আরে যত বুদ্ধিমান গোপাল নিজেকে মনে করুক না কেন, আসলে ও ততটা বুদ্ধিমান নয়, হোলানো বেলুন যাকে বলে আর কি। তোর একটা নাম দিতে হবে। কি নাম দেব বলতো? কি নাম দেব একটা ভেবে রেখেছি, তুই কিন্তু আবার রেগে যাস না, নামটা মনে রাখিস, ডাকলি সারা দিবি। আপনি কি ভেবেছেন, গোপাল আর রাজসভায় আসবে না? আসার কি আছে, গোপাল কিন্তু পালানোর লোক নয়, তুমি দেখে রেখো। এ আপনি যাই বলুন না কেন, গোপাল আর আপনার সামনে এ মুখ দেখাতে পারবে। মহারাজের জয় হোক,
এই নিন মহারাজ আপনার ষাঁড়ের দুধ, একদম খাঁটি, খেয়ে দেখুন আমার ষাঁড়ের দুধ খেতে কেমন। কি আশ্চর্য, তুমি ষাঁড়ের দুধ মহারাজের জন্য নিয়ে এসেছো? আমার ষাঁড়ের দুধ আমি আনবো না তো কি আপনি আনবেন? তোমাকে ঠিক বিশ্বাস করতে পারছি না, মানে এই দুধ আমি খাবো? কেন খাবেন না মহারাজ, আমি কি আপনাকে এই দুধ খাইয়ে হত্যা করতে চাইবো? আচ্ছা আচ্ছা, এই দুধ আমিও খাবো আপনিও খাবেন, নিন খান। এটি একেবারে গরুর দুধের মতন, গরুর দুধ নয় তো? দেখি দেখি তোমার ষাঁড়টাকে একবার দেখি। আপনার প্রহরীদের বলুন তারা যেন আমার ষাঁড়টাকে রাজসভায় নিয়ে আসে। এই কি আছো, গোপালের ষাঁড়টাকে ভেতরে নিয়ে এসো। মহারাজ, গোপাল আবার ধোঁকা দিল, একটা গরু এনে বলছে ষাঁড়। বলেছিলাম না গোপাল একটা মিথ্যাবাদী, এবার আপনি নিজের চোখেই দেখলেন তো। মহারাজ, গোপাল কখনো মিথ্যে কথা বলে না, এটা আমার ষাঁড়। কি করে এটা ষাঁড় হয়? আমি নিজের চোখে দেখছি, একটা গরু আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, তাহলে আমি কি ভুল দেখছি? মহারাজ, এটা গরু না বলদ তা আমার জানা নেই, আমি এর নাম দিয়েছি ষাঁড়। এই ষাঁড়ের দুধ আপনাকে খাইয়েছি মহারাজ। এবার আবার তঞ্চকতা করলো গোপাল, গরুকে ষাঁড় সাজিয়ে এনেছে বেটা। কি আশ্চর্য, আমার গরুর নাম যদি আমি ষাঁড় রাখি তাতে মন্ত্রী মশাইয়ের কেন আপত্তি তা তো বুঝতে পারছি না। মহারাজ, আপনি কি বলে দিয়েছিলেন পুস্তকে বর্ণিত এক ধরনের বিশেষ প্রাণীর দুধ আপনি খেতে চান, যাদের ষাঁড় বলা হয়? তা তো বলেননি। আপনি ষাঁড়ের দুধ খাবেন, তা আমি ষাঁড়ের দুধ আপনাকে খাইয়েছি, এতে কোনো অন্যায় তো আমি দেখতে পাচ্ছি না। এমনকি আপনি বাঘের দুধ চাইলেও খাওয়াতাম, তখন আমি গরুর নাম বাঘ রাখতাম। মন্ত্রী, একটা কথা তোমায় স্বীকার করতেই হবে, গোপালের যুক্তি কিন্তু অকাট্য, আর বাজির রায় ওর পক্ষেই গেল, তাই না বিজ্ঞানী? ঠিক বলেছেন মহারাজ, যুক্তিশাস্ত্র অনুযায়ী গোপাল যা বলেছে তাকে উপেক্ষা করা যাবে না। হ্যাঁ, তাহলে জয় হলো তো গোপালেরই। একেই বলে যুক্তির মার। তা মন্ত্রীর কান কাটার কি হলো গোপাল? যার দুকানি কাটা তার আর কোন কানটা কাটবেন মহারাজ, তবে এখন থেকে ওকে রাজসভায় কানে তুলো দিয়ে আসতে বলবেন, কোনো কিছুই যেন ওর কানে না ঢোকে মহারাজ। এই ষাঁড়টাকে গোয়ালে রেখে দাও, খুব কাজের প্রাণী। আর পারা যায় না, আর পারা যায় না, এখন আবার গরুকে ষাঁড় বলছে। হায় ঈশ্বর, এই পাগল মানুষটাকে নিয়ে আমায় ঘর করতে হবে সারা জীবনে। এই শোনো, কাল বাড়ি থেকো শ্যামা ওঝাকে নিয়ে আসবো, কোনো কারো আপত্তি শুনবো না কিন্তু। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.